জয় মা কামাক্কা জয় আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় অবশ্যই আপনাদের যদি সম্পূর্ণ দেখেন তাহলে ভাগ্যের পরিবর্তন আপনারা নিজেরাই করতে পারবেন দেখুন আগামী চোদ্দ জুলাই থেকে কুড়ি জুলাই এই সপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব কারণ এই যে সপ্তাহটা অত্যন্ত শুভ থাকবে এই সময় আপনারা চাইলেও আপনার ভাগ্যকে কিন্তু গুছিয়ে নিতে পারবেন এবং যেটা আপনার স্বপ্ন সেটা পূরণ করতে পারবেন ছটা রাশিটি জাতক জাতিকাদের নিয়ে মূলত আলোচনা করব সাপ্তাহিক রাশিফল তাই এই যে সাপ্তাহিক রাশিফল যে ছটা রাশিকে নিয়ে আলোচনা করব তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কাটবেন না এবং আপনাদের যা স্বপ্ন আছে আপনাদের যা ইচ্ছা আছে সেটা কিন্তু পূরণ করার জন্য চেষ্টা করতে হবে তবেই কিন্তু পূরণ হবে কারণ সময়টা অত্যন্ত শুভ থাকছে বেশ কিছু শুভ গ্রহ আপনাদের কিন্তু এই জীবনের সুযোগটা এনে দেবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব শুধু বলবো আপনারা যখন প্রোগ্রামটা দেখছেনি। তাহলে এর সদব্যবহারটাও অবশ্যই করবেন কারণ অনেকেই আছেন যে এই প্রোগ্রামগুলো দেখেন জাস্ট একটা টাইম পাস ঠিক আছে সময় আছে একটু প্রোগ্রামটা দেখে নিলাম জীবনে কোনো অ্যাপ্লাই করেন না চেষ্টা করেন না তাহলে কিন্তু আপনাদের কিছুই হবে না আবার হঠাৎ করে মনে পড়ে যায় ওই দেখেছিলাম না এই প্রোগ্রামটা কই আমার তো টাইম চলে গেল কিছু হলো না তাদের উদ্দেশ্যে বলবো। জীবনে যদি কোনো সিরিয়াস হতে পারেন তাহলেই আপনার জীবনে উন্নতি হতে পারে যদি কখনও সিরিয়াস না হন সেখানে উন্নতি আসার কোনো সম্ভাবনাই নেই আপনি যদি এটাকে টাইম পাসের মতো মনে করেন যে একটু প্রোগ্রামটা দেখছি টাইম চলে গেল ভুলে গেলেন আবার মনে পড়ে গেলই কিছু হলো না তো তাহলে সম্পূর্ণ আপনি দায়ী আপনার এই ভালো সময়টা নষ্ট করার জন্য দেখুন এই আলোচনাগুলো করা হয় জাস্ট আপনাদের অ্যালার্ট করা আমি প্রত্যেকটা দিন বলি যে আমরা সাধারণত বুঝতে পারি না কখন আমাদের ভালো সময় কখন খারাপ সময় জাস্ট সেই কাজগুলো অ্যাস্ট্রোলজার যারা আছেন তারা আপনাদেরকে এই সময়টা জানানোর চেষ্টা করে ঠিক যেরকম আমি আপনাদের শুভ সময়টা জানানোর চেষ্টা করি যেরকম এই সাপ্তাহিক রাশিফল যে এই সপ্তাহে আপনার কতটা ভালো থাকবে কতটা প্রবলেম হতে পারে এবার সেইভাবে আপনাকে চলতে হবে আপনি যখন জেনে গেলেন যে এই সময়টা আমার জন্য যথেষ্ট ভালো তাহলে আপনাকেও কিন্তু সেইভাবে তৈরি থাকতে হবে তবেই কিন্তু আপনার সাথে মিলবে আর আপনি যদি মনে করেন যে না এটা তো আমার রাশি আছে বলেই দিল ঠিক আছে আমাকে কিছু করতে হবে না অটোমেটিক সব পেয়ে যাবো তাহলেই ভুল করবেন আর যে ভুলগুলো আপনারা প্রতিনিয়তই করছেন চেষ্টা নেই পরিশ্রম নেই শুধু আপনার রাশি আছে তার উপরে দাঁড়িয়ে সব কিছু চাইছেন অসম্ভব কখনোই সম্ভব না প্রথমত আপনাকে ভালো করে বুঝতে হবে যে যে জিনিসটা আপনার কাছে আসবে সেটা তো হেঁটে আসবে না আপনি তাকে নিয়ে আসতে হবে গিয়ে তাই আপনাকে প্রথমে চাইতে হবে তারপরে সেটাকে আনার ব্যবস্থা করতে হবে আর আপনার জন্য জিনিসটা রাখা হয়েছে আর আপনার জন্য ওখানেই দাঁড়িয়ে থাকবে আপনার ঘরে চলে আসবে হেঁটে হেঁটে তা কিন্তু কখনো সম্ভব না তাই এগুলো কিন্তু বোঝার বিষয় আছে যে বোঝা আপনাদের এখনো অনেকেই চেষ্টাই করেননি বোঝার চেষ্টাই করেননি যাই হোক এই যে সপ্তাহ এই সপ্তাহটা অত্যন্ত শুভ থাকবে এবং কি কি হতে পারে সেইটার ধারণা আমি দিতে পারি কিন্তু সম্পূর্ণ হবে তখনই যখন আপনারা চাইবেন তো দেখুন আপনাদের মানজাস ক্যাদি এই সপ্তাহে বৃদ্ধি পাবে ধনসম্পদ সম্পদ বৃদ্ধি পাবে এবং স্বপ্নের একটা বাড়ি এবং গাড়িও কিন্তু হতে পারে জীবনের একটা পরিবর্তন ঘটতে পারে কেউ কেউ বলবেন এত কিছু ঘটবে অবশ্যই এত কিছু করবে তবে একজনের জীবনে নয় দেখা গেল যে এই রাশির মধ্যে আপনার কোনো একটি রাশি আছে আপনার একটা বাড়ির দরকার আপনারই হবে সব সেম রাশির বাড়ি হবে না আবার দেখা গেল আপনার একটা গাড়ি দরকার আপনার এই গাড়িটাই হতে পারে সবার যে এই রাশি মানে গাড়ি দরকার নেই তাও গাড়ি হবে এরকমভাবে কাজ করে না এই ভুলগুলোই আপনাদের কিন্তু আমি বারবার শুধরানোর চেষ্টা করি এই যে এত কিছু বললাম একটা ব্যক্তি পাবে কখনোই না যার যেটা প্রয়োজন সে সেটা পাবে ধরুন আপনার সব কিছু আছে একটু আর্থিক প্রবলেম সেটা সলভ হতে পারে বা আপনার সব কিছু আছে কিন্তু কোথাও গিয়ে সম্মান নেই সেটা হতে পারে কিন্তু একটা ব্যক্তিরই মান সম্মান হবে যশ খ্যাতি এবং টাকা পয়সা বাড়িঘর গাড়ি এরকম না কিন্তু যতগুলো কথা বললাম যার যেটা প্রয়োজন সে সেটাই কিন্তু পেতে পারে এগুলো বোঝার বিষয় আছে এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি যে রাশিরই জাতক জাতিকাদের নিয়ে আজকের সাপ্তাহিক আলোচনা যে রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন করতে পারে সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি বলবো তুলা কথা দারুণ সময় থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন এই সপ্তাহ আপনার জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় এনেতে চলেছে যদি আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে চান এই সময়তেই কিন্তু পারবেন যদি চেষ্টা করেন তো দেখুন চেষ্টা ছাড়া কিছুই হবে না অনেক সময় চেষ্টা করেন সাকসেস পান না এই সময় চেষ্টা করলে সাকসেস পাবেন বাস এতটুকু সময়ের খেলা আর কিছু না এই সময়ের খেলাটা আপনাকে ধরে রাখতে হবে সঠিকভাবে সময়টাকে ব্যবহার করতে হবে তবে গিয়ে কিন্তু জীবনে একটা ভালো সময় আপনি পেতে পারেন আর দেখা গেল যে আপনি কোনো রকম অ্যাপ্লাই করলেন না শুধু আপনার রাশিটাই আমি বলে দিলাম তাহলে কিন্তু আপনার সাথে কিছুই মিলবে না তাই আশা করি অবশ্যই অ্যালার্ট থাকবেন চেষ্টা করবেন পরিশ্রম করবেন আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে দু নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশির দাম সময় সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটা সুযোগ আসছে এই সপ্তাহে অর্থাৎ ১৪ তারিখ থেকে কুড়ি তারিখ জুলাই মাসের আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন অবশ্যই থাকছে নানা দিক থেকে সুযোগ আপনার জীবনে আসবে তবে আমি আবারও বলবো যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাদের জীবনে সফলতা পেতে পারেন যার যেটা প্রয়োজন হতে পারে আপনার বাড়ি প্রয়োজন হতে পারে যদি আপনার গাড়ির দরকার হতে পারে আপনার প্রচুর সম্পত্তি দরকার হতে পারে কিন্তু সব কিছু একজনের হবে এরকম চিন্তাধারাটা মাথা থেকে দূর করতে হবে সেটা কখনোই সম্ভব না এই এতগুলোর মধ্যে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনার জীবনে এগুলো আসতে পারে তাও আসতে পারে যদি আপনারা চান তো অটোমেটিক কিছু হবে না হাওয়া জাদু মন্ত্র বলে কিছু নেই যে আপনার একদম ভাঙা ঘর পাকা করে দেবে ওইভাবে কোনো কাজ করে না কিন্তু আপনি সঠিকভাবে যদি চলতে পারেন সঠিকভাবে যদি বুঝতে পারেন অবশ্যই এগুলো সম্ভব সেগুলো আপনার পরিশ্রম দ্বারা এবং গ্রহের সুপ্রভাব এইভাবে আপনার জীবনে পরিবর্তন আসতেই পারে তিন নম্বর যে রাশির কথা বলবো মেষ রাশির দারুণ সময় থাকছে মেষ রাশিরই জাতক জাতিকাদের আমি বলবো অবশ্যই চোখ কান কলার রাখুন কারণ আপনার জীবনে কিন্তু পরিবর্তন অবশ্যই ঘটবে এই সপ্তাহে আপনার জীবনের সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে যে কারণে আপনার ভাগ্যের পরিবর্তন তাই অবশ্যই অবহেলা করবেন না সময়টা কাজে ব্যবহার করুন নানা দিক থেকে যে যোগাযোগ সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রহণ করুন তবেই তো আপনার জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন এরপর চার নম্বর যে রাশির কথা বলবো মিথুন রাশি দারুণ সময় থাকছে মিথুন রাশিরই জাতক জাতিকাদের আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন চোখ কান করে রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন আপনার স্বপ্ন কিন্তু অবশ্যই পূরণ হবে যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে দেখুন আপনার সম্পত্তি পাবে বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনার জীবনে আসবে এবং পাটকাতেও অর্থপ্রাপ্তি করতে পারে কারণ সময়টা তো খুবই অল্প এক সপ্তাহের ব্যাপার এক সপ্তাহে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা যারা যারা অ্যালার্ট হতে পারবেন তাদের কিন্তু ভাগ্য অবশ্যই বদলাবে যারা অ্যালার্ট হতে পারবেন না তাদের কিন্তু কিছুই চেঞ্জ আসবে না তাই আশা করি প্রোগ্রামটা দেখার পরে অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন পরিশ্রম চেষ্টা অবশ্যই করবেন পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মেষ রাশি দারুণভাবে কিন্তু কাজ করবে এই মেষ রাশির জাতক জাতিকাদের তাই আমি বলবো অবশ্যই আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে নানা দিক থেকে যে সুযোগ সুবিধা আসতে চলেছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে লুপে নিতে হবে যদি আপনি এগুলোকে হাতছাড়া করে ফেলেন সময়টাকে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু সব দিক থেকেই পিছিয়ে পড়বেন তাই আপনার জীবনে যে একটা সুযোগ আসছে আপনার জীবনে যে একটা যোগাযোগ আসছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে গ্রহণ করতে হবে এবং মিন রাশি যেটা মেষ রাশি আমি আগেই বলেছি মীন রাশি পাঁচ নম্বর যেটা এই মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি আপনাদের গাড়ি বাড়ি এবং ধনসম্পদ কিন্তু বৃদ্ধি পাবে এবং মানজস খ্যাতিও কিন্তু আপনার জীবনে আসবে তাই মিন রাশির যারা জাতক জাতিকারা এই পাঁচ নাম্বার রাশিটা হলো অবশ্যই মিন রাশি আমি বেশ বলে দি পেলেছিলাম কিন্তু এটা মিন রাশি হবে তাই মিন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন তবেই কিন্তু এগুলো সম্ভব অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব না তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি সর্বশেষ ছ নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন এই সপ্তাহে আপনাদের ভাগ্যের পরিবর্তন আপনারা নিজেরাই ঘটাতে পারবেন যদি সব ঠিকঠাক থাকে এবং আপনার ইচ্ছা থাকে পরিশ্রম চেষ্টা যদি করতে পারেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার